হ্যালো বন্ধুরা আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে বন্ধুরা আমরা সকলেই তো মোবাইল ফোন ব্যবহার করি তাই না কিন্তু আমরা আছি যারা জিমেল আইডি খুলতে পারে না বন্ধুরা জিমেল আইডি খোলা প্রত্যেকটি মোবাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের মোবাইলে যদি জিমেল আইডি খোলা না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোর ব্যবহার করতে পারবেন না প্লেস্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন না ইউটিউবে কোনো ভিডিও দেখতে পারবেন না ইউটিউব ব্যবহার করতে পারবেন না আপনাদের মোবাইলের যদি জিমেল আইডি খোলা না থাকে তাহলে আপনারা গুগলের কোনো সেবাই গ্রহণ করতে পারবেন না সো বন্ধুরা মোবাইল যত দামি হোক অথবা বা কম দামি হোক জিমেল আইডি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রত্যেকটি মোবাইলের জন্য তো আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই সহজে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা সঠিক নিয়মে প্রফেশনাল একটি জিমেল আইডি খুলবেন সো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই দিই যে কীভাবে আপনারা আপনাদের হাতে থেকে মোবাইল ফোনটি দিয়ে একটি জিমেল আডু খুলবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলকে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটিকে সম্পূর্ণ নাটন দেখবেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অল করে রাখবেন সো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওর কাজটি শুরু করি তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে জিমেল একটি অ্যাপ্লিকেশন খুঁজে বাইর করবেন আপনার মোবাইল যত দামি হোক যত কম দামি হোক যত ছোট মোবাইল হোক আপনাদের মোবাইলে জিমেইল অ্যাপ্লিকেশনটি থাকবেই থাকবে হয়তো কালারটি টিভি হতে পারে কিন্তু জিমেইল অ্যাপ্লিকেশনটি থাকবে এই যে দেখেন এখানে দেখেন এই যে জিমেইল অ্যাপ্লিকেশনটি এই লেখাটা দেখেন আপনাদের মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি থাকবে আপনারা আপনাদের মোবাইল থেকে এই অ্যাপ্লিকেশনটি খুঁজে বাইর করবেন বন্ধুরা জিমেল আইডি খোলার আরও অনেক মাধ্যম আছে আরও অনেকভাবে জিমেল আইডি খোলা যায় এই অ্যাপ দিয়ে জিমেল আইডি খোলাটা একটি সহজ বিষয় এই কারণে আমি এই অ্যাপ দিয়ে আপনাদেরকে খুলে দেখাবো আপনারাও আপনাদের মোবাইল থেকে এই অ্যাপ্লিকেশনটি খুঁজে বাইর করবেন বাইর করার পর এই অ্যাপ্লিকেশনে একটি টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার জিমেলের লুগুড়াতে একটি টাচ করবেন আগের যে জিমেল আছে এই জিমেলের লুগুড়েতে একটি টাচ করবেন টাচ করার পর এখানে যদি দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আপনাদের যদি আগের জিমেল আইডি না থাকে তাহলে আপনাদের সামনে সরাসরি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই লেখাটি উঠবে আর যদি আগের কয়েকটি জিমেল আইডি থেকে থাকে তাহলে ওই লুগুড়া থাকবে লুগুড়াতে টাচ করে এই লেখাটা এখান থেকে বাইর করবেন আবারও বলতেছি আপনাদের মোবাইলের যদি জিমেল আইডি আগের না থাকে তাহলে এখানে অ্যাড অ্যান্ড অ্যাকাউন্ট একটি আগে থেকে লেখা থাকবে অথবা আপনার মোবাইলটা যদি পুরাতন মডেলের হয় তাহলে এখানে অ্যাড অ্যান্ড অ্যাকাউন্ট এরকম আগে থেকে একটা লেখা উঠবে এখানে প্লাস সিলো থাকবে আপনারা ওই প্লাসিলোতে টাচ করবেন আর যাদের এখন আপডেট মোবাইল অথবা আগের মোবাইলে জিমেল আইডি আছে তাদের আমার মতন এরকমই ইন্টারফেস থাকবে তো আপনারা এখান থেকে অ্যাড অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশনটা একটি টাচ করবেন টাচ করার পর সবার মোবাইলেই এই ইন্টারফেসটি চলে আসবে আপনারা এখান থেকে এই গুগল অপশনটাতে টাচ করে দেবেন সর্বপ্রথম যে অপশনটি আছে তারপরে আপনার মোবাইলের যদি ফিঙ্গার থেকে থাকে তাহলে ফিঙ্গারটি দিয়ে দিবেন আর যদি আপনার মোবাইলের স্ক্রিন লকটা থাকে ওই স্ক্রিন লকটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার মোবাইলের স্ক্রিন লকটা এখানে দিয়ে দিচ্ছি তারপর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটি টাচ করবেন টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ এখানে একটি টাচ করবেন টাচ করার পর একান দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এখানে টাচ করবেন টাচ করে আপনার নামের প্রথম অংশটা দিয়ে দিবেন ধরেন আপনার নাম মোহাম্মদ রায়হান তো আপনি প্রথমে এমডি দিয়ে দিবেন আমি এখানে এমডি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম এখানে টাচ করে আপনার নামটা দিয়ে দেবেন আসল নামটা তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট রে টাচ করবেন টাচ করার পর এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন মান্থ এখানে টাচ করে আপনার জন্মের মাস সিলেক্ট করে দিবেন আপনার ইচ্ছা দিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটি আমার জন্মের মাস দিয়ে দিচ্ছি আনুমানিক করে তারপর এখানে ডে অপশনে টাচ করে তারিখ দিয়ে দিবেন ইয়ার অপশনে টাচ করে জন্মের মৎস্য দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম দুধের উপর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার এখানে টাচ করে আপনার লিঙ্গ সিলেক্ট করে দিবেন তা আমি যেহেতু পুরুষ এখান থেকে আমি মেল সিলেক্ট করে দেব। আর যদি আপনার মহিলা হয়ে থাকেন তাহলে এখানে ফিমেল অপশানে টাচ করবেন তো পুরুষ হলে এখানে মেল অপশনে টাচ করে দিবেন তারপর বুধবার এখানে নেক্সট অপশনে টাচ করবেন তারপর এখানে আপনার একটি ইউজার নাম দিয়ে দিবেন ধরুন আপনি ফার্স্ট নেম আর লাস্ট টাইম মিলিয়ে এম ডি রায়হান নামটা দিয়ে দিয়েছেন তো এখানে এম ডি রায়হান অথবা শুধু রায়হান দিয়ে কয়েকটি সংখ্যা ব্যবহার করবেন হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দেখতেছি বন্ধুরা এসে দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিয়েছি আপনারা সেম ভাবে দিবেন আপনারা কিন্তু আপনাদের নাম দিয়ে দিবেন আমি আমার নাম দিয়ে এখানে দিয়েছি আপনার নামটা দিয়ে কয়েকটি সংখ্যা ব্যবহার করবেন হয়ে যাবে তারপর টাচ করবেন তারপর যদি আপনাদের সামনে এরকম লাল চিহ্ন ওঠে তাহলে আপনারা ভেবে নেবেন আপনি যে নামটা দিয়েছেন এটা অলরেডি কেউ একজন ব্যবহার করতেছে আপনি এটাকে চেঞ্জ করে আবার দিবেন আমি এখান থেকে একটি অপর চেঞ্জ করে আবার দিতেছি তারপর আবার নেক্সট অপশনে টাচ করে দিবেন বন্ধুরা আবারও দেখলাম যে আমার এটাও অন্য কেউ ব্যবহার করতেছে আমি এখান থেকে আবার আবার চেঞ্জ করে দিয়েছি বন্ধুরা চেঞ্জ করার পর আমি আবার এখান থেকে নেক্সটে টাচ করলাম বন্ধুরা আপনাদের মোবাইলও যেটা আপনার সাথে মিল খাবে অন্য কারোর সাথে মিল খাবে না এইভাবে নিয়ে নিবি নিয়ে নেওয়ার পর এখানে পাসওয়ার্ড এখানে টাচ করে আপনারা এই জিমেল আইডির একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দেবেন পাসওয়ার্ডটা খুবই স্ট্রং লাগবেন যাতে আপনার জিমেল আইডিটা কেউ হ্যাক করতে না পারে তো বন্ধুরা আমি একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে নেক্সট অপশনে টাচ করবেন তারপরে বন্ধুরা আপনাদের সামনে যদি এরকম অপশন আসে এখান থেকে সেভ অপশনে টাচ করে দিবেন তারপর এখান থেকে নেক্সট অপশনে টাচ করবেন তারপরে বন্ধুরা এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে আই এগ্রিতে টাচ করে দিবেন বন্ধুরা অলরেডি আমাদের আইডিগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এই আইডিটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি এখানে একটি টাচ করলাম টাচ করার পর এখানে দেখেন আমি যে জিমেলারিটা খুলেছি এমডি রায় দিয়ে এটা এখানে শু করেছে এই যে দেখেন আমার এই আইডিটা আমি এখানে এটার মধ্যে টাচ করে এখন এই জিউলারিটা ব্যবহার করতে পারবো এই যে দেখেন আমার জিওয়েলারিটা এখানে চেঞ্জ হয়ে গেছে এটা আমার সবখানে গুগল প্লে স্টোরে যেখানে বলতে আমি এই জিউলারিটা ব্যবহার করতে পারবো সো বন্ধুরা ভিডিও দেখে যদি মনে হয় বিন্দু পরিমাণ উপভোগ হয়েছে ভিডিওতে লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন সো বন্ধুরা আজকে বোধ হবে না এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ